দয়াল নবীর সামনে মসজিদে নববীর মধ্যে মক্কা মদিনাতে বিবি আয়েশা দব বাজাইয়া গান করছে আবু বকর হারাম বলছে রাসূলে জায়েজ দিছে রাসূলকে যদি গান বাজনা ধ্বংস করার জন্য ফাটাইয়াই থাকে তাইলে রাসূলের সামনে কিভাবে গান বাজনা হয় বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নু ঢোল বাজাই কিভাবে আরে তোমরা আসো দেখো আমরা কি ঢোল বাঁশি দিয়ে কি ফাইজলেমি ফাতরামি করি বরং চেষ্টা তোমরা নামাজের নাম দিয়ে বন্ডামি করো আমরা ঢোল বাজাইয়া আমরা আল্লাহু আল্লাহু জিকির করি তবে তোমরা বরং চেষ্টা নামাজের নাম দিয়া ওয়াজের নাম দিয়া মিলাদের নাম দিয়া মসজিদের নাম দিয়া ধর্ম ব্যবসা করো এটা অনেক দুঃখের থেকে লিখছি এই জাহেল মোল্লা এরা যে কত জাহেল আলেম রুফি জাহেল এই আলেম রুফি জাহেলদের বিরুদ্ধে আসলে ভালো মোল্লা আছে ভালো ফির আছে যারা ভালো তাদের আর যারা খারাপ তারা তো খারাপই খারাপদের উদ্দেশ্যে এই গানটা লিখছি যাই হোক এই কালামটা গাইতেছি এটা অনেক কষ্টের লেখা ওহো এই আলেম রুফি জাহেলরা যে তরিকতপন্থী লোকদেরকে কত কষ্ট দেয় আয় হায় ওই ইয়াজিদের শিক্ষা ইয়াজিদ যেরকম হুসাইন আলাইহিসাল্লামের মাথাটা কেটে নিয়ে গেল কত বড় বেয়াদব দেখেন হুসাইনের মাথাটা নিয়া লাঠি দিয়া এভাবে সেহারার মধ্যে গুতা দিয়া বলে কয় সেহারাটা তো অনেক সুন্দর থাক এটা প্লেটে থাক চলো আমরা আসরের নামাজ পড়ে আসি কোথায় যাইতেছে আসরের নামাজ পড়তে যাইতেছে হুসাইনের শির মুবারক ফেলেটের মধ্যে রেখে সেই জাহেলের গোষ্ঠী বাবা এখনো আছে যা অনেক সৌভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় জানি না রইজউদ্দিন পীর সাহেব আছে বিদায়ী আজকের এই দিনে আমরা মুক্ত মনে আজকে সামা মাহফিল করতে পারতেছি আমি আগেও বলছি এখনো বলি দয়াল নবীর সামনে মসজিদে নববীর মধ্যে মক্কা মদিনাতে বিবি আয়েশায় দব বাজাইয়া গান করছে আবু বকর হারাম বলছে রাসূলে জায়েজ দিছে সুবহানাল্লাহ কর আর এখন এই মোল্লার গোষ্ঠী কিভাবে ডাইরেক্ট বলে গান বাজনা হারাম কয় নাকি রাসূলকে নাকি দুনিয়াতে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য আয় হায় রাসূলকে যদি গান বাজনা ধ্বংস করার জন্য ফাটাইয়াই থাকে তাইলে রাসূলের সামনে কিভাবে গান বাজনা হয় বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নু ঢোল বাজাই কিভাবে যাই হোক আমাদেরকে অন্ধ বানাইছে এখন নেট দুনিয়া আসছে গুগলের জগ আসছে এখন মানুষ সব দেখতেছে গত কয়েকদিন আগে গৌসে ফাক আব্দুল কাদের জিলানির একজন আওলাদ বিদায় নিয়েছেন তাকে ঢোল বাঁশি বাজাইয়া দাফন করা হয়েছে আরে তোমরা আসো দেখো আমরা কি ঢোল বাঁশি দিয়ে কি ফাইজলেমি ফাতরামি করি বরং চেষ্টা তোমরা নামাজের নাম দিয়ে বন্ডামি করো নামাজের মধ্যে গিয়ে ফুফু খালা দাদি নানি সাসি জেডি এদের সাথে মিলামিশা করা যাবে না এইসব কথা বলো নামাজে গিয়ে বলো ওযুতে সাইড ফরজ হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসে করা আল্লাহ আদেশ করছে নিষেধ করছে তোমরা ওইসব আয়াত নামাজের মধ্যে যাইয়া বলো আল্লাহর সামনে রাইখা আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নোটিশ আল্লাহরে শুনাও আর আমরা ঢোল বাঁশি বাজাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করি তোমরা আসো বুঝো আমরা ঢোলের তালে কি বলি আল্লাহু আল্লাহু মাওলার শান গাই আজকে আমার বাজান আমার একটা সুন্দর তত্ত্ব দিছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে কাল কিয়ামত দিবসে হাত পাও সব কিছু সাক্ষী দিবে আপনি কোথায় আকাম করছেন কোথায় কুকাম করছেন তা আমি হারমোনি বাজাইয়া কি আকাম করছি না কুকাম করছি এই হারমোনিও তো কাল কিয়ামত দিবসে আমার পক্ষে সাক্ষী দিব এই ডোলে সাক্ষী দিবে কাল কিয়ামত দিবসে আমরা ডোল বাজাইয়া কি আকাম করি না কুকাম করি আমরা ডোল বাজাইয়া আমরা আল্লাহু আল্লাহু জিকির করি তবে তোমরা বরং চেষ্টা নামাজের নাম দিয়া ওয়াজের নাম দিয়া মিলাদের নাম দিয়া মসজিদের নাম দিয়া ধর্ম ব্যবসা করো আগুন বক্ষণ করো নিজের ফাইখানা নিজে খাও স্পষ্ট আসছে যে তাফসীরের মধ্যে আসছে যে ব্যক্তি ধর্ম ব্যবসা করে ধর্মের কথাবার্তা বলে টাকা পয়সা খায়
সে নিজের পায়খানা নিজে খায়। তো আমরা তো আর নিজের পায়খানা নিজে খাই না, আমরা কোথায় কন্টাকে গান করি না, কন্টাকে গান করা হারাম। যে বাউলরা কন্টাক করে তারা হারাম কাজ করে, তারা ওই মোল্লার গোষ্ঠীর দলের একই দল, ওই ওরা ইয়াজিদের দল।